أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মক্কা থেকে তানবীর ভাই তার এক বন্ধুর প্রশ্নে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আজি সম্মানিত ভাই বড় একটি প্রশ্ন করেছেন, হাদিসে এসেছে সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, রাওয়াহুল বুখারী, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। সহিহ বুখারী 631 নম্বর হাদিসে এসেছে। কাজে আমাদের উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে সালাত আদায় করা। তো সালাত আদায়ের বিষয়টি বললে অনেক লম্বা হয়ে যাবে, তারপরে খুব সংক্ষেপে আমরা বলবো। সালাত আদায়ের জন্য প্রথমে আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, ভালো পরিষ্কার কাপড় পরিধান করতে হবে, এবং বিশেষ করে আপনার সালাতের জন্য প্রথমে উজু বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। এক, এর দলিল সহিহ মুসলিমে দেখবেন 649 নম্বর হাদিস। এরপরে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করবেন, সৌন্দর্য গ্রহণ করে সালাতে যাবেন। দুই, তিন নম্বর যেটা সেটা হলো যে সালাত আদায় করার পূর্বে অবশ্যই নিয়াত করতে হবে, কিন্তু এটা মুখে উচ্চারণ করে বলতে হবে না। হ্যাঁ, কারণ সহিহ বুখারীর প্রথম হাদিস এসেছে ইন্নামাল আমাল বিন নিয়াত। এরপরে আপনার যে আমার করণীয় কাজ সেটা হলো ইমাম বা একাই নামাজ পড়লে, হ্যাঁ, তাদের সামনে একটা ছোতরা রাখতে হবে। ছোতরা মানে এমন একটা কাঠের মতো যেটাতে এর সামনে আপনি রাখতে হবে, যেটাকে ছোতরা বলে, যেটা সহিহ মুসলিমের 510 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এরপরে জামাতে যদি সালাত আদায় করেন, মুক্তাদি হলে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কেবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন, সহিহ বুখারী 725 নম্বর হাদিস। এরপরে নামাজের একামত দিতে হবে, হ্যাঁ, সহিহ বুখারী 630 নম্বর হাদিসে এসেছে। তবে একামতটা হতে হবে বেজোড়া, আজান হতে হবে জোড়া জোড়া। এরপরে আপনার ইমাম যিনি হবেন অথবা একাই নামাজ পড়লে প্রথমে বলতে হবে আল্লাহু আকবার, যেটাকে তাকবীরে তাহরিমা বলা হয়, আবু দাউদের 61 নম্বর হাদিস। এই তাকবীর বলার সময় দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করতে হবে, যাকে রফউল ইয়াদেন বলা হয়। উভয় এই সময় উভয় হাতের আঙ্গুলগুলি পাশাপাশি রেখে কেবলামুখী করবেন, সহিহ বুখারী 735 থেকে 739 নম্বর হাদিসে এটা রয়েছে। আমাদের দেশে অনেকে এই রাফউল ইয়াদাইনটা করে প্রথম তাকবীরের সময়, অন্য সময় করে না। অথচ এই হাদিসেই প্রথম তাকবীর যখন বলবেন তখন হাত তুলতে হয়, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে হাত দুটি উত্তোলন করতে হয়। এরপর বাম হাতের ওপর, মানে বাম হাতের ওপর ডান হাত রেখে বুকের ওপর বাঁধতে হবে, হ্যাঁ, অথবা বাম হাতের বাহুর ওপর ডান হাতটা রেখে আপনাকে, হ্যাঁ, বাঁধতে হবে, অথবা বাম হাতের কবজির ওপর ডান হাতের কবজি ধারণ করতে হবে। ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 740 নম্বর হাদিস এটাতে বর্ণিত রয়েছে। এরপরে আপনার আমার সানা পাঠ করতে হবে। সানা মানে সুবহানাক আল্লাহুম অথবা আল্লাহুম বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এই দোয়া, অথবা সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটা পড়তে হবে, যেটা আবু দাউদের 776 নম্বর হাদিস। এরপরে কেরাত শুরু করার পূর্বে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, আবু দাউদ 675 নম্বর হাদিস। এরপরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, এই যেটা ইবনে খুজাইমা 699 নম্বর হাদিসে। এরপর আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, হ্যাঁ, সূরা ফাতিহা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে শেষ পর্যন্ত, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে বলেছেন প্রত্যেক সালাতে পড়া, এটা কি ফরজ, অবশ্যম্ভাবী, অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, সহিহ বুখারী 756 নম্বর হাদিস। এরপরে কেরাত শেষ করে জোরে কেরাত বিশিষ্ট সালাত হলে জোরে আমিন অথবা আস্তে কেরাত বিশিষ্ট সালাতে আস্তে আমিন বলতে হবে। এর দলিল অনেক রয়েছে, তার মধ্যে একটি হলো 780 নম্বর থেকে 782 নম্বর হাদিস সহিহ বুখারী,
আপনি দেখতে পারবেন। এরপরে পবিত্র কোরআন থেকে যেটা সহজ, আল্লাহ বলছেন ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যা সহজ সেটা পড়বেন, সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত। এরপরে আপনার এই প্রকাশ্যকে রাজ্যগুলি হয় যেমন মাগরিবের, ফজরের এবং এশার নামাজের প্রথম দুই রাকাতে জোরে কেরাত পাঠ করতে হবে, সহিহ বুখারী 773। আর আস্তে কেরাত বিশিষ্ট নামাজে যেমন জোহর আসরের নামাজে আস্তে আস্তে কেরাত পাঠ করতে হবে, সহিহ বুখারী 758 নম্বর হাদিস। তবে কেউ যদি সূরা ফাতেহার পর অন্য কোনো সূরা না মিলান তাহলে সেক্ষেত্রে আপনার সূরা ফাতেহাই যথেষ্ট হয়ে যাবে, তবে অতি উত্তম হলো পরের সূরা মিলানো। এরপর আল্লাহ একবার বলে তাকবির দেবেন, তাকবির দিয়ে আপনি রুকু করতে হবে। এই রুকুতে যাওয়ার আগে আপনার দুই হাত কাঁধ অথবা কাঁধ বরাবর উত্তোলন করতে হবে, সহিহ বুখারী 735 নম্বর হাদিস। এরপর আপনি রুকু করবেন, রুকুতে গিয়ে দুই হাতের আঙ্গুল দিয়ে খোলা রেখে হাঁটুর উপর এটা হাত দিয়ে চেপে ধরতে হবে, নাসাই 1038 নম্বর হাদিস। এরপর পিঠ ও মাথা লম্বালম্বিভাবে প্রশস্ত রাখতে হবে, হ্যাঁ ইমাম মসনাদে ইমাম আহমদ 132 নম্বর, সরি 123 নম্বর হাদিস। এবং রুকুতে যে মাথাকে সোজা করে রাখবেন, পিঠ থেকে মাথা উঁচু এবং নিচু করবেন না, নামাজের মধ্যে সিজদার জায়গায় দৃষ্টি রাখতে হবে, অনেক দলিল রয়েছে আবু দাউদের 857 নম্বর হাদিস। এরপরে রুকুতে যেয়ে বলবেন সুবহান রব্বিয়াল আজিম, হ্যাঁ কমপক্ষে একবার পাঠ করা ওয়াজিব, তিনবার অতিরিক্ত বেশি পাঠ করবেন, এবং বিভিন্ন দলিল রয়েছে 869 নম্বর আবু দাউদ। এরপর অন্য দোয়াগুলি পড়া যেতে পারে। এরপর রুকু থেকে মাথা উঠাইতে হবে এবং ইমাম আর একাকী নামাজি হলে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, সহিহ মুসলিম 392 নম্বর। এরপর যদি অন্যান্য মুক্তাদি একাই নামাজ পড়েন তাহলে তারা সবাই বলবে রব্বানা ওয়ালাকাল হামদ, রুকু থেকে মাথা উঠিয়ে আবার এই মাথা যখন উঠাবেন তখন উঠিয়ে দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করতে হবে এবং এমনভাবে দাঁড়াতে হবে যাতে করে প্রত্যেকটা হাড়ের জোড়া তার আপন গন্তব্যে ফিরিয়ে যায়, সহিহ বুখারী আপনি দেখতে পারবেন 739 নম্বর হাদিস। এরপরে ইমাম মুক্তাদি একাকী নামাজে সকলেই বলবে রব্বানা আলাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, 799 নম্বর হাদিস সহিহ বুখারী। এরপর আপনি এই আল্লাহ আকবার বলে তাকবীর দিয়ে সিজদা করবেন এবং সিজদায় গিয়ে বলবেন, হ্যাঁ সিজদায় যাওয়ার সময় দুই হাত হ্যাঁ আগে রাখবেন এরপরে হাঁটু, অথবা আগে দুই হাঁটু পরে দুই হাত উভয়টি রাখা জায়েজ আছে, তিরমিজি 268 নম্বর হাদিস। তবে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ দুই হাত আগে জমিনে রাখাকেই শ্রেষ্ঠ এবং উত্তম বলেছেন। এরপর সাত অঙ্গ দিয়ে আপনি সিজদা করবেন, এই সাত অঙ্গ বলা হয় দুই হাতের তালু, দুই পায়ের আঙ্গুলের মাথা, দুই হাঁটু এবং নাক কপাল মিলে একটি, হ্যাঁ এই সাতটি অঙ্গ দিয়ে সিজদা করতে হবে, সহিহ বুখারী 809 নম্বর হাদিস। এরপরে সিজদারত অবস্থায় এই আপনার এই অঙ্গগুলি অবশ্যই জমিনের সঙ্গে কি লেগে রাখতে হবে, এটা উঠানো যাবে না। সিজদায় গিয়ে উভয় হাতের তালুকে জমিনে বিছিয়ে দিয়ে তার ওপর ভর করবে, হাতের আঙ্গুলগুলি মিলিয়ে নেবে এবং উভয় হাতকে কাঁধ অথবা কান বরাবর রেখে কেবলামুখী করে রাখতে হবে, এ আবু দাউদ 723 নম্বর হাদিস। এরপর দুই হাঁটু এবং উভয় রানকে পেট থেকে পৃথক করতে হবে, অনুরূপভাবে আপনার কপালটি মাটিতে অবশ্যই মানে কপালের সঙ্গে নাকটিও আপনার মাটিতে যাতে স্পর্শ করে এদিকে খেয়াল রাখতে হবে এবং দুই হাতের বাহু পাশের পার মানে সিও পাজর থেকে নিজ পাজর থেকে আলাদা রাখতে হবে, দুই পাশের লোকের যাতে আবার কোনো কষ্ট না হয় সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে। সিজদা করার সময় কুকুরের মতো দুই হাত বিছিয়ে মাটিতে ভর করে বিছিয়ে দিয়ে সিজদা করা যাবে না, বরং উভয় কোনোই জমিন থেকে উঠিয়ে রাখতে হবে। এরপর পায়ের আঙ্গুলগুলি আপনার যে সিজদা করা অবস্থায় কাবার দিকে মুখ করে রাখতে হবে, হ্যাঁ এবং মাটির ওপর খাড়া করে রাখতে হবে, পাশাপাশি উভয় গোড়ালি দুইটি আপনাকে সংযোগ করে রাখতে হবে, মিলিত রাখতে হবে, ইবনে খুজাইমা 654 নম্বর হাদিসে দেখতে পারবেন এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ এটাকেই সহিহ এবং বিশুদ্ধ বলেছেন। এরপর আপনি সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন আর সেটা হলো সুবহান রব্বিয়াল আ'লা, এটা একবার বলা ওয়াজিব, এর অতিরিক্ত বলা সুন্নাহ, সহিহ মুসলিম 479 নম্বর হাদিস। এছাড়াও হাদিসে বর্ণিত আরও বিভিন্ন দোয়া রয়েছে, সেই দোয়াগুলি আপনি পড়তে পারেন এবং
আপনি যে কোনো বৈধ দোয়া এই সিজদায় বেশি বেশি করে করবেন, কারণ এই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এরপর আল্লাহ আকবার বলে তাকবীর দিয়ে ওঠে, দুই সিজদার মাঝখানে হ্যাঁ আপনি বসবেন, বাম পায়ের উপরে বসবেন, ডান পাটা খাড়া করে রাখবেন এবং আঙ্গুলগুলি কেবলামুখী হয়ে থাকবে। এই বসা অবস্থায় আপনার এই উভয় হাত উরুর উপরে অর্থাৎ আপনার রাখতে হবে, ডান হাতের আঙ্গুলগুলি হ্যাঁ হাঁটুর ওপরে রেখে মানে ডান হাঁটুর ওপর ডান হাত, বাম হাঁটুর ওপর বাম হাত রাখবেন এবং এই অবস্থায় একটা দোয়া পড়তে হবে, কমপক্ষে একবার বলবেন রব্বিক ফিরলি অথবা আল্লাহম্মা ফিরলি, অথবা আরেকটি দোয়া আছে আল্লাহম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই দোয়া পড়বেন। ইবনে মাজাহ 898 নম্বর হাদিস। এরপর আল্লাহ একবার বলে হ্যাঁ আবার তাকবীর দিয়ে পূর্বের মতো আবার কি সিজদা করবেন। এরপর আল্লাহ একবার বলে ওঠে একটু সামান্য বসবেন, যেটাকে জালসা ইস্তরাহা বলা হয়, মানে আর এই বসাতে কোনো অন্য কোনো দোয়া নাই। এরপরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবেন এবং দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে শুধু আপনি সুরাতুল ফাতিহা পড়ার পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম পড়লে যথেষ্ট, আউযুবিল্লাহ পড়ার প্রয়োজন নেই, যদি পড়ে সেটাও জায়েজ। এরপরে আপনি বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা পাঠ করা শুরু করবেন এবং আগের মতো উপরের নিয়মে দ্বিতীয় রাকাত শেষ করে আপনি যখন বৈঠকে বসবেন, বৈঠকে বসে হ্যাঁ যদি তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে দুই রাকাত পরে বসে শুধু আত্তাহিয়াতুলিল্লাহে ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু পাঠ করবেন যেটা সহিহ বুখারী 831 নম্বর হাদিস। এটা পাঠ করে দাঁড়িয়ে যাবেন। আর যদি দুই রেকাত বিশিষ্টই সালাতে হয় তাহলে এটা পাঠ করার পর দরুদ ইব্রাহিম, যেই দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, এই দরুদ আপনি পাঠ করবেন এবং এই দরুদ পাঠ করা অবস্থায় আপনাকে অবশ্যই বসতে হবে এবং বসা অবস্থায় এই দরুদ পাঠ করবেন। এরপর আপনি যদি এই দুই রেকাত বা চার রেকাত বৈঠকের শেষে প্রথমে তাশাহুদ এরপরে দরুদ পাঠ করার পর আপনি কী করবেন, এই দরুদ পাঠ করা অবস্থায় কয়েকটি কাজ, সেটা হলো ডান উরুর ওপর ডান হাত, বাম উরুর উপর বাম হাত রাখবেন, তবে ডান হাতটা আপনাকে গোলাকৃত করে এই শাহাদাত আঙ্গুলটা কি একটু উঁচু করে রাখতে হবে এবং দোয়া পড়ার সময় আপনি তাওহীদের সাক্ষী যখন দেবেন তখন এটা দিয়ে ইশারা করবেন, হ্যাঁ এবং মাঝে মধ্যে ইশারা করবেন, সব সময় নয় মাঝে মধ্যে হরকত করবেন। এরপরে আপনি এখানে দোয়া পড়বেন, এই দরুদ আর দরুদটা কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, সহিহ বুখারী 3370 নম্বর হাদিস, সহিহ মুসলিম 406 নম্বর হাদিস। এরপর চারটি বিষয় থেকে নিরাপদ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আর সেটা হলো কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতি ওয়া মিন শর ফিতনাতিল মাসীহ আদ-দাজ্জাল। এরপরে আরো অতিরিক্ত বলা যাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, এই দোয়াটা পড়েন। এরপর আরও একটি দোয়া আছে যেটাকে দোয়া মাসুরা বলা হয়, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, সহিহ বুখারী 837 নম্বর, সহিহ মুসলিম 2705 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এরপর আপনি সবশেষে ডান দিকে হ্যাঁ মুখ ফিরিয়ে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে বাম দিকে মুখ ফিরিয়ে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবে আপনি পর্যায়ক্রমে এই ধারাবাহিকতা এবং পর্যায়ক্রম ঠিক রেখে আপনি সালাত আদায় করলে আপনার সালাত আদায় হয়ে যাবে এবং এই যত কাজগুলি বললাম এগুলি সব ধীর স্থিরভাবে করতে হবে, তাড়াহুড়া তাড়াহুড়া করে নয়, হ্যাঁ এই ধীর স্থিরভাবে এবং সংক্ষেপে দোয়া পরেও যদি কেউ সালাত আদায় করে ইনশাআল্লাহ হয়ে যাবে। সালাম ফিরানো শেষে এরপরে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা বলবেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ এটা পড়বেন। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 100 পূরণ করতে যেয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা
শরীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে একবার পড়বেন আয়াতুল কুরসি এবং প্রত্যেক নামাজের শেষে একবার করে কুল হুসুরা, একবার করে কুল আউযু বিরাব্বিল ফালাক, একবার করে কুল আউযু বিরাব্বিন নাস, এবং ওই ফজরের পরে তিনবার করে এইগুলো পড়বেন আর মাগরিবের পরে তিনবার করে পড়বেন। এই হলো সালাতের এই নিয়ম এবং পদ্ধতি, খুব সংক্ষেপে বললাম, তারপরে অনেক লম্বা হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সহি পদ্ধতিতে আমরা যেন সালাত আদায় করতে পারি এই তৌফিক তুমি মুসলিম সমাজকে দান করো, এবং এই নারী এবং পুরুষ সকলেই একই নিয়মে সালাত আদায় করতে হবে এবং একই নিয়মে সিজদা করতে হবে। নারীদের আলাদা সিজদা নয়, পুরুষদেরও আলাদা নয়, একই পদ্ধতি নারী এবং পুরুষ ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন আমাদের। আমিন। وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء